Hi guys, good morning. Welcome back to my channel. Aaj shonibar. Ekhon baje sokal 9:20. Just amar ghumta bangla. Just na dhoro kichu kon 2-3 minute hoyeche. Bablam ajke theke amar second vlog ta abar update korbo. Tai sokal sokal ute video korte shuru kore dilam. আমার মন এখনো ঘুমাচ্ছে 9:20 হয়ে গেছে কেউ ওঠারই কোনো মন নেই মা সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছে হয়তো সবাই উঠে গেছে তো তোমরা ঘুম থেকে না আমার মতন কেউ আছো এখনো ঘুমাচ্ছে ঠিক আছে তাহলে আজকে এখন থেকে আমার ব্লগটাকে আবার শুরু করছি চলো উঠছি তাহলে Hi guys, I'm Papia. Our blog is newly. Matro our blog channel tar boy hoyeche dui. Tai first blog e ami eto kichu bolte parine. Tar ajke second blog diye ami amar shob kichu shuru korchi. Sokale good morning video to dekhechi. Sokale utte utte onek late hoyeche. Tarpor snan tan korlam fresh holam. Ekhon bolchi amar channel tar bishoye apnader sathe share korbo. আমি আমার চ্যানেলটাতে ট্রাভেলিং ভিডিও মাঝে মধ্যে ছাড়বো সবসময় তো আর কাজের কাজ থাকার জন্য আমরা বের হতে পারি না তাই মাঝে মধ্যে যদি ঘুরতে ঘুরতে যাই গিলে ভিডিও ছাড়বো তারপর রান্নার তারপর চ্যালেঞ্জ ভিডিও তো ছাড়বোই আমরা তিন বোন মিলে চ্যালেঞ্জ করবো এটা তো পুরো গ্যারেন্টি গেল ঠিক আছে তাহলে বক বক না করে আমার কথাটা বলে দিই সেদিন তো বলেছিলাম জানি না আমরা বুঝেছি কিনা আমার নাম পাপিয়া আর আমার চ্যানেলটার নাম পিআর ব্লগ সিলচার প্লিজ আপনারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখছেন একবার কমেন্টে বলে দেবেন তাহলে আমারও আইডিয়া হয়ে যাবে কে কোথা থেকে দেখছেন ওকে আমি তো বলেছি আমি সিলচারে থাকি তাহলে আপনারা কোথায় থাকেন একটু কমেন্টে জানিয়ে দেবেন তাহলে খুশি লাগবে যে আমার ভিডিওটা এতটুকু অবধি যাচ্ছে কে দেখছে আমার ফার্স্ট ব্লগটাতে মোটামুটি ভিউ এসেছে জানি আমার আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে হয়তো একটু দেখবেন ভিউজ করবেন ওটাই আমার ইচ্ছে থ্যাংক ইউ আমি আমার নিজের বিষয়ে কিছু একটা ইন্টারভিউ দিয়ে দিই আমি একটা প্রাইভেট হসপিটালে স্টাফ নার্স হিসাবে জব করছি তাই মাঝে মধ্যে এত ব্লগ করার টাইম নাও পেতে পারি তাও যখনই পাবো আপনাদের সাথে শেয়ার করো আমার ডেইলি লাইফের বিষয়ে কি হয় না হয় কেন কি আমার ডিউটি টাইম শিডিউলও থাকে কোনো সময় মর্নিং হয় কখনো আবার ইভিনিং হয় কখনো নাইট ডিউটি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো শুধু আপনার পাশে থাকবেন এটাই ইচ্ছে তারপর আমি আমার ফ্যামিলির বিষয়ে কিছু বলে নিই ছোট্ট করে বলবো আমরা ফ্যামিলিতে আমরা মা বাবা আমরা তিন আমি সবাই বড় আর আমার একটা মশাত্ত বোন আমাদের সাথে মাঝে মধ্যে দেখবে ও হয়তো কাজের সূত্রের ঘরেও চলে যায় আবার আমাদের এখানেও থাকে আমার বাবা ছোটোখাটো একটা বিজনেস করছে মা তো হাউস ওয়াইফ বেশিরভাগ ঘরের কাজ মাই করে কারণ কি আমি কোনো সময় কাজের জন্য কিছু করতেও পারি না যখন টাইম পাই তাহলে মাঝে মধ্যে মা হেল্প করি আর এখন কাজের ফাঁকে আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটাকে শেয়ার করব রোজ করতে না পারি মাঝে মধ্যে তো পাবেই পাবো এত ভালোভাবে আমি কথাও বলতে পারছি না তাও যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তাহলে হয়তো আমি সামনে আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো থ্যাংক ইউ তার জন্য থ্যাংক ইউ